আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিউচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি সেঙ্গিনভুক্ত দেশ লিথুনিয়া এবং লিথুনিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন আপডেট তথ্য এবং আমাদের যেসব প্রগ্রেস রয়েছে এগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা এই ভিডিওতে থাকবে, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, লিথুনিয়ার কাজ আমরা সাকসেসফুলি অনেক দূর এগিয়ে গেছি। আমাদের প্রায় 30-এর অধিক ক্যান্ডিডেট ইতিমধ্যে তাদের ইন্টারভিউ দেওয়া কমপ্লিট করেছেন, আরো 50-এর অধিক ক্যান্ডিডেট তাদের সাবমিশন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এর বাইরেও শতাধিক অ্যাপ্লিকেন্টসের ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে, এগুলো পাইপলাইনে রয়েছে। আগামী আর 15-20 দিনের মধ্যে আমরা শতাধিক ক্যান্ডিডেটের ওয়ার্ক পারমিটের কাগজটি পেয়ে যাব এবং এটি পাওয়ার পর পরবর্তী 2 সপ্তাহের মধ্যে আমরা চেষ্টা করব ভারত, তারপর চেষ্টা করব নেপাল, তারপর চেষ্টা করব শ্রীলঙ্কা, এই 3টি দেশের মধ্যে যাতে আপনারা এই ভিসা অ্যাপ্লিকেশন গুলো দাখিল করতে পারেন, জমা দিতে পারেন, এর ব্যবস্থা ইনশাল্লাহ করে দেব। ইতোমধ্যে আমাদের নেপালের শিডিউল শুরু হয়ে গেছে। আমরা ইতিমধ্যে নেপালের বেশ কিছু শিডিউল হাতে নিয়েছি এবং সেগুলো আমরা আপনাদেরকে ভিডিও মারফত জানিয়েছি, এবং ভারতে আমরা শিডিউল নিয়েছি, জমা করেছি, ইন্টারভিউ হয়েছে, এগুলোর সংবাদও আপনাদেরকে জানিয়েছি। তো লিথুনিয়ার সামনে থেকে যদি এই 3টি দেশেও যতটুকু আপনারা আপডেট জানেন যে ভারতের সাবমিশন প্রক্রিয়া একটু ডিলে হচ্ছে এবং নেপালেরও সাবমিশন প্রক্রিয়া একটু টাইট হয়ে গেছে বা শিডিউল পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে শ্রীলঙ্কাতে পাওয়া যাচ্ছে, শ্রীলঙ্কাতে আপনারা শিডিউল বুক করতে পারবেন। এছাড়াও যদি এই 3টি দেশে না হয় সেক্ষেত্রে আপনাদেরকে থাইল্যান্ডের উপর ভরসা করতে হবে, এরপরে মালয়েশিয়া বা সিঙ্গাপুর অথবা দুবাইয়ের উপর ভরসা করতে হবে। তো লিথুনিয়ার ভিসা বর্তমান সময়ে শতভাগ সফলভাবে হচ্ছে, যারা ইন্টারভিউতে ন্যূনতম যোগ্যতার স্বাক্ষর রাখতে পারছেন। তাহলে আমরা লিথুনিয়া কেন যাব না? বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য আমাদেরকে অনেক কষ্ট করতে হয় এবং সে ওয়ার্ক পারমিটও 5-6 মাসে মিলে না, তারপরেও ভিসা অ্যাপ্লিকেশন প্রক্রিয়া অনেক দেরি হয়ে যায় এবং বছরের পর বছর অপেক্ষা করেও ভিসা মিলছে না। সেক্ষেত্রে লিথুনিয়ার স্থান এখন প্রথম অবস্থানে আছে। লিথুনিয়াতে খুব দ্রুত সময়ে ওয়ার্ক পারমিট পাওয়া যাচ্ছে এবং দ্রুত সময়ে ভিসা লাভ করে অনেকে ইতিমধ্যে ফ্লাইট করতে সক্ষম হয়েছেন। এবারে আসুন আমরা দেখে নেই লিথুনিয়া কেমন দেশ, লিথুনিয়া আপনি যাবেন, লিথুনিয়া সম্পর্কে আমরা একটু জেনে নেব একটি ভিডিওর মাধ্যমে। আসুন দেখুন এই ভিডিওটি। লিথুনিয়া উত্তর পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। উত্তরের লাটভিয়া ও এস্তোনিয়ার সাথে লিথুনিয়াও একটি বাল্টিক রাষ্ট্র এবং 3টি বাল্টিক রাষ্ট্রের মধ্যে বৃহত্তম। ভিলনিউস দেশটির বৃহত্তম শহর ও রাজধানী এবং এটি বেলারুশের সাথে সীমান্তে দেশের পশ্চিম পূর্ব অংশে অবস্থিত। লিথুনিয়া অরণ্য, নদী ও হ্রদে পরিপূর্ণ। জনসংখ্যার বেশিরভাগই জাতিগতভাবে লিথুনীয় এবং রোমান ক্যাথলিক গির্জার সদস্য। এছাড়া এখানে রুশ ও পোলীয় সংখ্যালঘু গোষ্ঠী বাস করে। এবারে আমরা জানবো লিথুনিয়া গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন, এই বিষয়ে আরেকটি ভিডিওতে আমরা দেখে নেব। লিথুনিয়ায় কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের অভিজ্ঞ শ্রমিক নেওয়া হচ্ছে, যেমন মেশন, টাচ মেশন, ব্রিকলিয়ার, রড বাইন্ডার, স্টিল ফিক্সার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ফাইভ ফিটার, ওয়েল্ডার, সুপারভাইজার সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পদে। এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরির ওয়ার্কার হিসেবেও আপনি কাজ করতে পারবেন। আপনি কাজ করতে পারবেন এগ্রিকালচার সেক্টরে, যেমন বিভিন্ন গ্রিন হাউস, হোটেল এবং রেস্টুরেন্টেও কাজের সুযোগ রয়েছে লিথুনিয়ায়। প্রিয় দর্শক, এবারে আমরা জানবো লিথুনিয়া যাওয়ার জন্য আপনার কি কি ধরনের ডকুমেন্টস লাগবে, এই ভিডিওতে আমরা দেখে নেব। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। প্রিয় দর্শক, এইবারে আমরা দেখব লিথুনিয়া গেলে আপনি কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন, এই বিষয়টি এই ভিডিওতে আমরা দেখে নেব। বর্তমানে লিথুনিয়ার ওয়ার্ক পারমিট পাওয়া যাচ্ছে মাত্র 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যেই। ভিসা আবেদনের পর মাত্র 30-45 দিনের মধ্যে ভিডিও কলে, ইন্টারভিউ হওয়ার পর পাওয়া যাচ্ছে 2 বছরের টিআরসি সহ ভিসা।
বেতন হিসেবে শুরুতেই পাচ্ছেন ন্যূনতম 800 থেকে 1,000 ইউরো, যা বাংলাদেশি টাকায় বর্তমানে প্রায় লক্ষাধিক টাকার উপরে। লিথুনিয়ায় আপনি সপ্তাহে কাজ করবেন 5 দিন, দৈনিক 8 ঘন্টা করে। এছাড়াও রয়েছে ওভারটাইমে আরও অতিরিক্ত আয়ের সুবিধা। এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন লিথুনিয়ার শ্রম আইন অনুযায়ী। আমরা সবকটি ভিডিও দেখলাম, যারা লিথুনিয়া সম্পর্কে জ্ঞাত হয়েছেন বা যারা জানেন না তারা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখে নেবেন, এবং যারা লিথুনিয়া বা ইউরোপে যেতে চাচ্ছেন তারা লিথুনিয়ার মাধ্যমে ইউরোপ গমন করে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন, এবং ইউরোপে যাওয়ার যে আপনার স্বপ্ন রয়েছে সেটিও আপনি লিথুনিয়ার মাধ্যমে অল্প সময়ের মধ্যে পূরণ করতে পারবেন। লিথুনিয়া যাওয়ার জন্য আমাদের 2টি প্যাকেজ রয়েছে। একটি হচ্ছে 12,50,000 টাকা, সেটি আপনাকে 3 ধাপে ফাইল প্রসেসিং করার সময় টাকা দিতে হবে 1,00,000, এবং পারমিট আসার পরে আরো 1,00,000, এবং শিডিউল অফ অ্যাপয়েন্টমেন্ট লাভ করার পরে আরো 1,00,000 টাকা প্রদান করতে হবে। বাকি টাকা ভিসা হওয়ার পর আপনি প্রদান করতে পারবেন। এছাড়াও আমাদের আরেকটি প্যাকেজ রয়েছে, সেটি হচ্ছে 15,00,000 টাকা। সেখানে আপনি অগ্রিম কোনো টাকা দিতে হবে না, আপনি ভিসা পাওয়ার পর 15,00,000 টাকা পরিশোধ করে আপনি লিথুনিয়া ওয়ার্ক পারমিট এবং 2 বছরের রেসিডেন্সি পারমিট সহ যেতে পারবেন। তবে 15,00,000 টাকার প্যাকেজটির জন্য আপনাকে জয়েন্ট অ্যাকাউন্টে পুরো টাকাটি রেখে আমাদের সঙ্গে এগ্রিমেন্টের মাধ্যমে আপনি ভিসার পর টাকা দিতে পারবেন। যারা লিথুনিয়া যেতে চান তারা কাল বিলম্ব না করে অতি সত্বর আমাদের সঙ্গে ফিউচার ওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি ফিউচার ওয়ার্ল্ডের মাধ্যমে প্রসেসিং করে লিথুনিয়ার ভিসা লাভ করে লিথুনিয়া গমন করে ইউরোপের সেঙ্গেন ভুক্ত দেশের কর্মজীবন, বৈদেশিক কর্মজীবন শুরু করুন। এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।